হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পার্লারে একটা আইব্রো। তো ও ফেসিয়ালও করবে, আইব্রোও করবে। তো আমি আইব্রোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফুল ফেসিয়ালটা আর শেয়ার করবো না আজকে, অন্য দিন। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আইব্রো করি। তো আমি ফার্স্টে কিন্তু ডান দিকের আইব্রোটাই প্ল্যাক করার চেষ্টা করি, কিন্তু আমি চাইলে সব দিকেরটাই করতে পারি, কিন্তু আমার এটাই সুবিধা হয় বলে আমার মনে হয়, তার জন্য আমি এভাবেই করি। তো তোমরা দেখে কিছুটা যদি শিখতে চাও শিখতে পারো। তো যারা বিগিনার আছো তারা দেখে নাও ভালো করে, যদি মনে হয় যে তোমরা এর থেকে কিছু উপকার পাচ্ছ তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই ধরনের নতুন নতুন কোনো ভিডিও আমার থেকে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে আমি শুধু আইব্রো দিচ্ছি। তোমরা কি টাইপের চাও? যদি তোমরা মেহেন্দি চাও বা যে কোনো বিউটিশিয়ান, মেকআপ, এভরিথিং, এর মধ্যে তোমরা যেটা চাইবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যতটা জানি অতটাই, আমি বলছি না যে আমি একদম বিজ্ঞ, আমি যতটুকু জানি আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমার ভালো লাগে। কিন্তু তোমাদের রেসপন্সটা আমার প্রচণ্ড প্রচণ্ড, আশা করি যে তোমরা সবাই রেসপন্স করো, যে আমি কিছু করতে চাই তোমরা যদি কমেন্ট করো তো সত্যি বলছি ভীষণ উৎসাহ লাগে যে না আরও কিছু করি, সবাই দেখছে। তো সেই জন্যই আমার খুব ভালো লাগে ভিডিও করতে। কিন্তু বিশ্বাস করো আমার প্রত্যেক দিন পার্লারে প্রচুর কাজ হয়, কিন্তু আমি ভিডিও করতে পারি না, ক্যামেরাটা ধরার কেউ থাকে না। তো এখানে দেখো আমি বর্ষাকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছি, অতটাও ক্লোজ আনেনি। তো ও যদি বুঝতো তাহলে নিশ্চয়ই নিয়ে আসতো, আর একটু ক্লোজ এনে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতো। তো আমি আমার মতো করে, আমি যেভাবে আইব্রো করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও যেমন চেয়েছে, ও বলে নয়, যে কাস্টমারই যেমন চায় আমি কিন্তু তেমনই করার চেষ্টা করি। আর কিছু কিছু কাস্টমার আছে যারা বলে তোমার যেমন ভালো লাগে তুমি তেমন করে দাও, তো আমি তাদের আইব্রোটা আমার পছন্দের করে দিই। তো তারা মোটামুটি আমার ক্লায়েন্টরা কিন্তু হ্যাপি থাকে। তো সেই দিক দিয়ে বলতে গেলে এমন এমন আমার ক্লায়েন্ট আছে যারা হয়তো বিয়ে বাড়ি চলে যাবে আইব্রো না করে, যদি আমার শরীর খারাপ থাকে বা আমি বাড়িতে না থাকি। আমার শরীর খারাপ না থাকলে যদিও ওরা শোনে না, আমার যতই শরীর খারাপ থাকুক তবুও কিন্তু ওদের কাজ আমার করে দিতেই হবে। তো যাই হোক, আমি যদি বাড়িতে না থাকি বাই চান্স, তো তখন ওরা কিন্তু বিয়ে বাড়িও চলে যায় আইব্রোস না করে, মানে এত ভালোবাসে আমাকে সত্যি কথা বলতে কি, মানে এর জন্য আমি ভীষণ ভীষণ প্রাউড ফিল করি আমার ক্লায়েন্টদের কাছে। তো আমার পার্লারটা যেহেতু বাড়িতে, তোমাদের সঙ্গে কি বলবো, তো আমার হয়তো সেরকম বড় দোকান নয়, বড় পার্লার নয়, কিন্তু আমার রানিং কাস্টমার খুবই কম। তো আমার কাছে যারা আসে তারা কিন্তু একদম কন্টিনিউ আসে, মানে একবার আসলে আমার কাছে তো সে মনে হয় আমার প্রেমে পড়ে যায়, আমিও তাদের প্রেমে পড়ে যাই, এমন অবস্থা হয়। তো তোমরা দেখো আর ওর আইব্রোটা শেষ পর্যন্ত কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো দেখো আমি কিন্তু ময়শ্চারাইজিং ক্রিম বা টোনার দিয়ে মাসাজ করে দিই লাস্টে। তো আইব্রো করার পরে তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে একটা মাসাজ দেওয়ার, মাসাজটা কিন্তু ভীষণ প্রয়োজন। তো দেখো আমার মাসাজটা কিভাবে করলাম, ভীষণ আরাম পায় সবাই সেটাই আমাকে বলে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।